ফের একটি মর্মান্তিক ঘটনা ঘটল, আর এই ঘটনায় প্রাণ হারালেন ত্রিপুরার তিনজন বিএড পরীক্ষার্থী। ঘটনাটি ঘটল পশ্চিমবঙ্গের কোচবিহার স্টেশনে বুধবার সকালে। এদিন কোচবিহার স্টেশনে যাওয়ার জন্য টোটোতে করে পাড়ি দিয়েছিলেন রাজ্যের তিনজন বিএড পরীক্ষার্থী। সঙ্গে টোটোতে রাজ্যের আরও কয়েকজন ছাত্রছাত্রীও ছিল। স্টেশনে যাওয়ার মুখে একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় টোটো গাড়িটির, আর এই সংঘর্ষে মৃত্যুর কোলে ঝুলে পড়ে রাজ্যের তিনজন ছাত্রী। তারা হলেন বন্দনা দেব বর্মা, সোমা দাস ও মাম্পি। বন্দনার বাড়ি বিলোনিয়াতে, অপরদিকে সোমার বাড়ি বামুটিয়াতে। এই তিনজনই তো জায়গাতেই নিহত হয়ে গেল। এদিকে এই দুর্ঘটনায় প্রাণ হারালো অমরপুরের ছাত্রী মাম্পি দাস। তার বাড়ি বামপুর চন্দ্রমোহন পাড়ায়। মুর্শিদাবাদ জেলার গোবিন্দপুর বিএড কলেজে সে পড়াশোনা করত। পরীক্ষা শেষে বুধবার দিনই তার বাড়ি ফেরার কথা ছিল, তবে এরপর মাম্পির বাড়ি ফেরা হলো না। তার মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। এদিকে অমরপুরের আরেক ছাত্রী বিকাশ দাসের অবস্থাও আশঙ্কাজনক। এই ঘটনা ঘিরে মাম্পির বাবা নগেন্দ্র দাস বলেন, বিএড পড়তে গিয়ে আর যে ফিরল না মাম্পি। মারা গেছে শুনছি। কিভাবে শুনছেন? নি টমটম যাইতে নেকতে লাগছে। কলকাতা মেয়ে কলকাতা কি করতে গেছিল? বিএড করতো। আপনি কি করেন? হ্যাঁ, আপনি কি করেন? ইন্ডাস্ট্রি কাম। আপনার নামটা? নগেন্দ্র দাস। পাশাপাশি রাজ্যের অন্যান্য ছাত্রছাত্রীরাও আঘাত পেলেন। বন্দনা ও সোমার এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবারের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।